সালামু আলাইকুম আই এম রাজীব ওয়েলকাম টু মাই চ্যানেল আর জে ইন্টারন্যাশনাল ভিওর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ভিওর্স জানি আপনারা খুব কষ্টের জীবনযাপন করতেছেন কেন সারা পৃথিবীতে মহামারী করোনার কারণে সবাই ঘরে বন্দি তাও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক যারা অসুস্থ তার সুস্থ হয়ে যাক এইটাই সব সবার প্রতি এবং আমার দোয়া রইল এখন আপনাদের জন্য আজকে যে নতুন ভিডিওটি নিয়ে আসলাম সেটি একটি টয়োটা ব্র্যান্ডের গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো আপনারা জানেন আমি আপনাদের জন্য এই মহামারীর সময় আপনাদের ঘরে বসে যেন আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে যান সেই গাড়িটি আপনাদের জন্য নিয়ে আসি তো এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন গাড়িটি দেখা যাক ভিউয়ার্স আপনারা যে গাড়িটি এখন দেখতে পাচ্ছেন সেটি একটি টয়টা ব্র্যান্ডের গাড়ি যার নাম প্রবক্স তো আসলে কি প্রবক্স গাড়ি পাওয়া যায় আসলে খুব প্রবক্স গাড়ি খুব রাফ ইউজের গাড়ি পাওয়া যায় কিন্তু ফ্র্যাশ কন্ডিশনের গাড়ি খুব কমই পাওয়া যায় তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলতে চাই আমি সবসময় আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো নিয়ে আসি এবং প্রাইভেট মালিকদের গাড়িগুলোই নিয়ে আসি। কখন আমি আপনাদের কোনো এক্সেন্ট হিস্টরি গাড়ি আমি আপনাদেরকে রিভিউ দেই না। আমি চাই যে আমার চ্যানেলের মাধ্যমে একটি ভালো গাড়ি আপনারা পেয়ে যান। আপনাদের কাঙ্ক্ষিত একজন একটি ভালো গাড়ি আপনারা যেন পান। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন যে গাড়িটি দেখাবো এটি প্রবক্স গাড়ি। খুব ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন যে এই হেডলাইটটি। দেখেন একদম ফ্রেশ কোনো ক্র্যাচ নাই। একদম ফ্রেশ কন্ডিশন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে গ্রিলটি দেখতে পাচ্ছেন গ্রিলটি দেখেন ভিউয়ার্স আপনারা যদি কোনো হিটিং হিস্টরি থাকে তাহলে আপনি এই গ্রিল দেখেই বুঝতে পারবেন এবং নাম্বার প্লেটটা দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যদি কোনো হিটিং হিস্ট্রি থাকে তো এই নাম্বার প্লেটের মধ্যে কোনো একদম ক্যাশ ট্র্যাচ এরকম কুচকানো টুচকানো থাকবে দেখেন ভিউয়ার্স একদম ফ্রেশ আর যিনি গাড়িটি ইউজ করেন আসলে গাড়িটি উনি একটা কোম্পানি আছে তো কোম্পানির নামেই গাড়িটা ওনারই কোম্পানি তো কোম্পানির নামে গাড়িটা আছেন তো উনি ওনার এটা নিজে ইউজ করতেন এটা ওনার উনি ইউজ করতেন কোম্পানি আরও কয়েকটা গাড়ি আছে তো উনি এটা নিজে পার্সোনালি ভাবে ইউজ করতেন এই জন্য গাড়িটা আরও ফ্রেশ দেখতে পাচ্ছেন যে গাড়িটা বাম্পারটা পিওর্স দেখেন একদম ফ্রেশ বাম্পারটা একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বললেই চলে তারপর আমাদের বাংলাদেশে রাস্তা চলতে গেলে টুকটাক রিক্সা আচর টাচর এগুলো লাগে কিন্তু এই গাড়িটাতে এইটাও নাই বিয়স দেখতে পারতেছেন রিংগুলো দেখতে পাচ্তেছেন আপনাদেরকে গাড়ির পুরো আউটলুকিং দেখাই হ্যাঁ গাড়ির টায়ার গুলো ভালো আছে ভালোই আছে দেখা যাচ্ছে রিংগুলো খুব স্মার্ট একটা রিং এই যে ব্যাকলাইটটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কোনো ক্যাচ নাই কোনো দাগ এরকম কোনো কিছুই নাই পিছনে যে বাম্পারটা আছে এটা একদম নিকেলের একদম এখন পর্যন্ত কোনো ক্র্যাচ পরে নাই কোনো ইয়ে নাই দাগ টাগ কিছুই নাই দেখতে পারতেছেন ভিওয়ার্স এবং চারটা চাকাই ভালো আছে তো চলুন আমি আপনাদেরকে এখন ভিতরের ইন্টেরিয়র দেখাই ভিওয়ার্স ইন্টেরিয়রটা দেখতে পারতেছেন ভিতরের অংশ আসলে কি আপনি গাড়ির সিটগুলো একদম আসলে প্রাইভেট ইউজ হয়েছে যে একদম পার্সোনাল ভাবে ইউজ হয়েছে আসলে গাড়ির ভিতরে কন্ডিশন দেখলেই বোঝা যায় যে গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে প্রবক্স গাড়ি পাওয়া যায় কিন্তু এত ফ্রেশ প্রবক্স পাওয়া যায় না যে অনেস্টলি কথা আপনারা যারা বন্ধুরা আছেন দেখতে পাচ্ছেন এই যে স্টিয়ারিং গাড়ির এসি গাড়ি একটা অল পাওয়ারের গাড়ি আসলে প্রবক্স গাড়ি পাওয়া যায় কিন্তু পাওয়া যায় কি আমাদের দেশে তো আসলে কি এই প্রবক্স গাড়ির গাড়িগুলো দিয়ে বেশিরভাগ উবার পাঠাও এগুলোই চালানো হয় কিন্তু এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রবক্স গাড়ি পাওয়া যায় না বিহস এই দেখতে পাচ্ছেন আপনার সাথে পেয়ে যাবেন টিভি ব্যাক ক্যামেরা এসি খুব ফার্স্ট ক্লাস গাড়িটি দেখছেন এটা গাড়িটা হলো আপনার আমি আপনাদেরকে বলেছি কিনা জানি না এটা টু থাউজেন্ড নাইনের মডেল টু থাউজেন্ড ফিফটিন রেজিস্ট্রেশন তো বুঝতেই পারেন এখন চলুন আমি আপনাদেরকে পিছনের অংশটা দেখাই ভিউয়ার্স পিছন দিকটা দেখতেছেন একদম ফ্রেশ ভিউয়ার্স ওয়াও দেখেন প্রবোজ গাড়ির সিট কিন্তু একদম সোজা থাকে কিন্তু এটা একটু কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু একটু পিচের দিকে হেলানো আছে দেখতে পারতেছেন ভিউয়ার্স এটা একটু অল পাওয়ারের গাড়ি ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স আপনার একদম ডোরগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং আসলে কি গাড়ির সিলিং টিলিং গুলো উবার পাঠাতে যদি চলতো তাহলে এগুলো একদম ময়লা হয়ে অন্ধকার একদম কালো হয়ে যেত কিন্তু দেখেন একদম একটাও কোন স্পট নাই একদম ফ্রেশ ফ্রেশ একদম আমি সাইডটা দেখাই আপনার পিছনের সাইডটা দেখতেছেন এটার সাথে পেয়ে একটি সিক্সটি লিটার সিলিন্ডার গ্যাস করা আছে আপনারা চাইলে গ্যাসও চালাতে পারবেন তেলও চালাতে পারবেন আসলে গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন সত্য কথা এত ফ্রেশ প্রবক্স গাড়ি আমি খুব কমই পেয়েছি আমি আরো প্রবক্স গাড়ি রিভিউ করেছি কিন্তু এইটার মতন খুব কম পেয়েছি কম রিভিউ দেখেন একদম মালিক যিনি ইউজ করতেন আসলে উনি খুব ভালোভাবে ইউজ করতেন খুব ফ্রেশভাবে ইউজ করতেন কোনো ওই ইউজ ইউস করেন আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব ফ্রেশ তো চলুন না এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই ভিওয়ার্স আপনারা সামনের অংশ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আগে বনারটা দেখাচ্ছি দেখেন ভিওয়ার্স আমি আপনাদেরকে সবসময় বড় মতো বলে থাকি এরকম বনার দেখলেই বোঝা যায় যে আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা কোনো হিটিং হিস্টরি আছে কিনা দেখেন একদম জাপানের যে একদম যে স্টিকার ওই স্টিকারটা পর্যন্ত এখনও আছে বনারে যদি কোনো হিটিং হিস্ট্রি থাকতো ইয়ে থাকতো একদম এই যে দেখেন চেসিস নাম্বার আপনারা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন জাপানের যে এখন ওই যে কাবারের মধ্যে যে সিলটিল পোর্টের যে সিলগুলা এই সিলগুলো দেখা যাচ্ছে তা আমি বিয়ার সবসময় বলে থাকি আপনাদের সবসময় বলি মার্সেলটা দেখে নেবেন মার্সেলে এটাই সামনের অংশ যদি মাইর খায় কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে এইটা কিন্তু কুচকানো কুচকানো থাকবে এই জিনিসটা দেখেন একদম ফ্রেশ দেখেন একদম মানে এটার মধ্যে এরকম একটু ইয়েটিও রং টং করছে তারপরে কিন্তু রং করা হয় না এই দেখেন একদম জাপানের যে ইয়েটা স্টিকারটা স্টিকারটা কিন্তু এখনো রয়ে গেছে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যতটুকু পারতিসি একদম সব একদম টুকিটাকি যা আছে সব দেখানোর চেষ্টা করছি দেখেন ভিওয়ার্স এই যে খুঁটিগুলা এগুলো একটু খুঁটিওয়ালা হয় দেখেন একদম ফ্রেশ এই যে এইটার লেফট সাইডের খুঁটি ওটা একদম একদম অরিজিনাল তো প্রবক্স গাড়ি পাওয়া যায় কিন্তু এত ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না ভিওরস হ্যাঁ ব্যাটারি মনে বেশি দিন হয় নাই যে চেঞ্জ করছে অল্প কিছু দিনের মধ্যে মনে চেঞ্জ করছে নতুন দেখা যাচ্ছে তো চলুন এখন ভিউ আমি নিয়ে কথা তো ভিওয়ার্স আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি আপনাদেরকে যে গাড়িগুলো দেখাই আমি কখনো আপনাদেরকে কোনো ডুপ্লিকেট গাড়ি দেখেন আপনারা আমার প্রতি অতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনারা কোনো গাড়ি কিনেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি পাবেন না অতটুকু আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন এই রোজার দিনে আপনাদের সাথে আমি আসলে গাড়ি নিয়ে আসি আপনাদের সামনে কিন্তু আমি চাই না যে আপনাদের কোনো বর্দ আমি কামাই করি আমি সবসময় চাই যে আপনাদের একটা ভালো গাড়ি দেওয়ার জন্য যে আমার চ্যানেলের সুনাম আছে তো ভিউ আসলে কি প্রবস গাড়ি আপনারা পাবেন খুব কম প্রাইজের মধ্যে প্রবস পাওয়া যায় কিন্তু এত ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না তো যারা প্রাইভেট ইউজ করতে যান অথবা যারা পাঠাউবারও চালাতে যান চান তাদের জন্য এই গাড়িটি যে প্রাইভেট ইউজ করলেও গাড়িটি কোনো খারাপ না খুব ভালো কন্ডিশন আছে কারণ উনি তো প্রাইভেট ইউজই করতেন সেই জন্য গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স তো ভিওয়ার্স মালিক এই গাড়িটি চার্চে হলো সাত লক্ষ নব্বই হাজার টাকা উনি কিছুটা আপনাদের জন্য কমিয়ে রাখবে আমাকে বলেছে যে আপনি এটা দাম দিয়ে দেন কেন এটা তো দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন তো বুঝুনই তো এটা তো আপডেট মডেলের গাড়ি ভিওয়ার্স তা আপনি এমনিতে নর্মালি যে কম মডেলের গাড়িগুলো পাঁচ ছয় লাখ টাকা বিক্রি হয় তো এই গাড়িটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে সেই হিসাবে গাড়িটা মালিক বেশি একটা দাম চায় নাই তো আপনার গাড়িটা আমার মনে হয় যে সামনাসামনি দেখলে আরো ভালো হবে আরো আপনাদের আরো ভালো লাগবে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি তো ভিউয়ার্স তাহলে আপনারা এসে মালিকের সাথে বসুন এবং দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করুন যোগাযোগ করে আমি আপনাদের সাথে মালিকের সাথে আপনাকে সরাসরি একদম বসিয়ে দিব তো ভিউয়ার্স ভালো থাকুন এবং আমার চ্যানেল এখনো যারা নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম